धैर्य धारण धरो, একটু সহ্য করো, জান্নাত অপেক্ষা করতেছে। কারোর ক্ষমতা আছে? বহু পায়তাড়াই করেছো, বহু চেষ্টা করেছো, এখনো পারো নাই, ইনশাআল্লাহ পারবে না, আবার কোরআনের পাখি এই কোরআনের ময়দানে ফিরে আসবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ মাফ করে খাইলাম। জান্নাতে যেতে হলে আপনাকে অবশ্যই পরীক্ষা দেওয়া লাগবে, লাগবে কি লাগবে না? পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত তথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বর এসেছেন, এমন কোন নবী পয়গম্বর আসেন নাই, মার খাই নাই, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমার নবীরা একটাই দাওয়াত নিয়ে আল্লাহর এই জমিনে এসেছে, সেই দাওয়াতটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। সকলের একটাই দাওয়াত ছিল, সেটা হলো এই আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কারোর আইন আমরা মাননি। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বলি নাকি? হ্যাঁ, ফকিরের বক্তব্যটা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলি শেষ করি। লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো আল্লাহ ছাড়া কারোর আইন মানি না, আল্লাহ ছাড়া কারোর বিধান মানি না, আল্লাহ ছাড়া কেউ কোনো উপাস্য নাই, আল্লাহর বিধান ছাড়া কারোর বিধান মানি না, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। যতদিন পৃথিবীর বুকে থাকবো ততদিন একমাত্র কেবলমাত্র ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। এই দাওয়াত দিতে গিয়ে, এই কাজ করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে গিয়ে সকল নবী পয়গম্বর মার খেয়েছেন, কষ্ট করেছেন, কেউ মাছের পেটের ভিতরে গিয়েছেন, কেউ জেলখানায় গিয়েছেন, কেউ কাউকে শুলে চড়ানো হয়েছে, কাউকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। বলেন কথা ঠিক কিনা? শুধু তাই নয়, আমার নবীকে পর্যন্ত জেলখানায় যাওয়া লেগেছে। বলেন কথা ঠিক কিনা? কারোর কাহিনী শুনতে চায় না, আমার নবী জেলখানায় গেল কিভাবে ওইটা আমরা জানবো আজকে ইনশা। রাজি আছি তো? রাসূলের জেলখানা জানবো আজকে, রাজি আছি তো? থাকবেন তো? কত সময় থাকবেন? সারা রাত, মাথা নষ্ট। আমার ভাইয়েরা এই রাস্তায় চলতে গেলে নবীর রাসূলেরা পর্যন্ত মার খেয়েছেন, কষ্ট করেছেন, তারা বাতিলের কাছে বাধাগ্রস্ত হয়েছে। এই কারণে এই রাস্তায় চলতে গেলে পরীক্ষা নিরীক্ষা দেওয়া লাগবে আমাদের সকলকে। রাজি আছি তো? সকল পরীক্ষা অংশগ্রহণ করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জান্নাত পেতে চাও, যদি ইমানের পরীক্ষায় যদি পাশ করতে চাও, এক অগ্নি পরীক্ষা দিতে হবে তোমাদের। কি দিতে হবে? অগ্নি পরীক্ষা কি দিতে হবে? আমাদের ইমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। বলছেন কে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। কি করবেন? আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, মিনাল খাউফ ভয় দিয়ে। কি দিয়ে? ভয় এখন আছে কি নাই? আছে কি নাই? কারোর ভয় আছে, কারোর নাই? আছে তো, আপনার আমার নাই। বহুমূল্যার ভয়তে পায়জামা গরম হয়ে যায়, কথা ঠিক কি না? কথাই বলতে পারে না। আজকে দেখছে এক বিয়াদবকে, নাম নি বলা নিলে বিপদ আছে, যে বক্তব্য শুনলাম, শুনে আমার মাথা গরম হয়ে গেছে। আজকে সকল বিয়াদবেরা বাতিলের কাছে বিক্রি হয়ে গেছে, কোরআনের সঠিক কথা এরা বলে না। ওয়াজ করতে করতে শুরু করে এদিক দিয়ে চলে যায়, ওদিকে লাইন ছাড়া আর এক লাইনে চলে যায়।
কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পরীক্ষা নিবেন, আমাদেরকে মাঝে মাঝে ভয় দিবেন, মাঝে মাঝে চাকরিচ্যুত করবেন, চাকরি থাকবে না মাঝে মাঝে, চাকরি না থাকলে না খেয়ে থাকবো, না খেয়ে থাকবো নাকি না খেয়ে থাকবো? ঢাকায় যেদিন এসেছি তারপর থেকে মসজিদে 6 মাস 8 মাস 10 মাসের বেশি আমি আজমিরেও চাকরি করতে পারি না, চাকরির কফারেও আগুন লাগাই দিছি 7 মাস 8 মাস, মোট চাকরি করব না আজকে। বাতিলের গোলামী করার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করে নাই, 10 মাস খুতবাই দিই না, ডাকে অনেক দিক দিয়ে চাকরি করব না। রিজিকের মালিক কি ওরা? মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন। ওয়াল জু মানে ক্ষুধা, ক্ষুধা মানে এটা, চাকরি চলে যেতে পারে, দেশ থেকে দেশান্তর হতে হতে পারে, ব্যবসা নষ্ট করে দিতে পারে, সম্পদ গ্রাস করতে পারে। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে চাকরি থেকে আপনাকে আমাকে বয়কট করে আপনার আমার ফসল ফলাদি নষ্ট করে জীবনের উপর ক্ষতির দ্বারা আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করবেন। পরীক্ষা ছাড়া কোনো মুসলমান জান্নাত পাবে না। আল্লাহ রব্বুল আলামিন এই সকল মুসলমানদেরকে বলেন, ওয়াবাশশিরি সাবরিন, ধৈর্য ধারণ করো, তোমার জন্য জান্নাত অপেক্ষায় রয়েছে। ধৈর্য ধারণ ধরো, একটু সহ্য করো, জান্নাত অপেক্ষা করতেছে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে এই বাল্ব বন্ধ হয়ে যেতে পারে কি পারে না? পারে কি পারে না? আমি এখন কথা বলতেছি, আমি এখান থেকে নিচে নেমে যেতে পারবো তার কোনো গ্যারান্টি আছে? আর যদি আল্লাহ রাখে মারার কারোর ক্ষমতা আছে? কারোর ক্ষমতা আছে? বহু পায়তাড়াই করেছো, বহু চেষ্টা করেছো, এখনো পারো নাই, ইনশাল্লাহ পারবে না, আবার কোরআনের পাখি এই কোরআনের ময়দানে ফিরে আসবে। কি বলেন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন, এই জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য, মরণ দিয়েছেন পরীক্ষা করার জন্য, জীবন এবং মরণ মাঝখানে কিছু সময়, এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। বলছেন কে? الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ। সূরা মুলক 2 নম্বর আয়াতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের জীবন এবং মরণ সৃষ্টি করেছি একমাত্র তাদেরকে পরীক্ষা করার জন্য। আমি এই জন্য পরীক্ষা করতে চাই, কারা আমি আল্লাহর জন্য তারা রেডি রয়েছে? আমি পরীক্ষা করে দেখতে চাই, কারা আমলের দিক দিয়ে উত্তম, কারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আমি জীবন দিয়েছি মরণ দিয়েছি তাদেরকে শুধু পরীক্ষা করার জন্য, পরীক্ষা করে আমি ওদেরকে আমার জান্নাত আমি আবার দান করে দিব। ইমান আনলাম এত সহজ, নামাজ পড়লে জান্নাত পেয়ে গেলাম, আসসালাতু মিফতাহুল জান্না। ওয়াজ তো খুব জানি, কিন্তু এই ওয়াজের ব্যাকগ্রাউন্ড আগে জানতে হবে। এই আসসালাতু মিফতাহুল জান্না নামাজ বেহেস্তের ছবি, কিন্তু নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করার পরেই নামাজ তোমাকে জান্নাতে নেবে, নতুবা নয়। সুতরাং আজ থেকে যে যারা নামাজের দাওয়াত কাজ করবে, নামাজের আন্দোলন করবেন, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে, যে দলে নামাজ আছে ওই দলে আমরা থাকবো, রাজি আছি তো ইনশাল্লাহ? কে কে হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন বলে আমিন।
আর ভয়না আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন আল্লাহ তাআলা বলেন মানুষ কি মনে করেছে নাকি তাদেরকে এমনিই ছেড়ে দেওয়া হবে এ কথা বলার জন্য যে আমরা ঈমানদার আমরা ঈমান এনেছি আল্লাহর উপর আমরা মুসলমান আর আমি মুসলমান না হুজুর কোন কি জুমার নামাজ তো পড়ি আমি তো মুসলমান করে জন্ম নিয়েছি আল্লাহকে বিশ্বাস করি আমরা তো ঈমানদার আছে কি নাই আছে না আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন মানুষ কি মনে করেছে নাকি তাকে এমনিই ছেড়ে দেওয়া হবে শুধু আমি ঈমানদার বললেই আমি তাকে ছেড়ে দেব না 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 অহুম লা ইফতানুন তাকে এখনো পরীক্ষা করা হয় নাই পরীক্ষা ছাড়া আমি কাউকে ছেড়ে দেব কাউকে ছেড়ে দেব না কারণ আমি ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালইয়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালাইয়া'লামান্নাল কাযিবীন সূরা আনকাবুত সূরা আনকাবুত 3 নম্বর আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে আমি পরীক্ষা করেছিলাম তারা কি দেখে নাই আমি তাদেরকে পরীক্ষা করেছি আমি জেনে নিয়েছি কারা হকের উপর আছে আমি অবশ্যই জেনে নেব কারা হকের উপর আছে আর কারা বাতিলের উপর আছে বলেন কথা ঠিক কি না যত সমানা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হক আর বাতিল না দেখবেন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে